headline sponsored by Gurukulam English Medium School, Barabisha Alipur Dwara Admission. নিত্যদিন দুপুরে টিফিন সময়ের পর উধাও বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দন্ত চিকিৎসক অভিযোগ রোগীদের। দীর্ঘদিন ধরেই রোগীদের তরফ থেকে অভিযোগ ছিল সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমা হাসপাতালে গিয়ে দাঁতের ডাক্তারকে খুঁজে পাওয়া যায় না। অভিযোগের সত্যতা খুঁজতে মঙ্গলবার বিকেলে সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করলে দেখা যায় রোগীদের অভিযোগ পুরোপুরি সত্য। দন্ত চিকিৎসককে আর হাসপাতাল চত্বরে খুঁজে পাওয়া যায়নি। সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করেন হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জের সাথেও, তারাও ওনার অনুপস্থিতি সম্পর্কে সঠিকভাবে কিছুই জানাতে পারেননি সাংবাদিকদের, কারণ তাদেরও বিষয়টি নজরে নেই বলে জানান। ফলে বাধ্য হয়ে সাংবাদিকরা দন্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি জানান কোনো একটি সার্ভের কাজের জন্য তিনি বাড়ি চলে এসেছেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান দন্ত চিকিৎসকের বক্তব্য পুরোপুরি মিথ্যে। বর্তমানে দন্ত চিকিৎসকের দ্বারা কোনো সার্ভে করা হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর যেন বিষয়টি তদন্তক্রমে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তার দাবি জানিয়েছেন হাসপাতালে আসা রোগীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমার নাম কি? হ্যাঁ, তো আপনার যে হসপিটালে মানে ডেন্টাল যে মানে ডক্টর আছে ওনার নাম্বারটা আপনার কাছে আসেনি? হ্যাঁ। তো আপনি ইনচার্জ থেকে আছে, আপনার জন্য একটা ডাক্তার নাম্বার নেই। তো আমরা কী করতে পারি ওখানে? নাম্বারটা কল করতে ওখানে কই যেতাম কোন কোন জায়গায় গেলে নাম্বারটা পাওয়া যাব? কোন জায়গায় গেলে নাম্বারটা পাওয়া যাব? আমাদের ডেন্টাল ম্যাডাম, আমিও মানে এখনই জানতে পারলাম যে উনি হয়তো একটু একটা কাজে বেরিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে এই ব্যাপারে পুরোপুরি মানে অফিসিয়াল কী কারণে বেরিয়েছেন আমার কাছে একটু উনি ইনফরমেশান দিয়ে মানে ওইভাবে যাইনি। ওনার সঙ্গে কন্ট্যাক্ট এখন আমি করার পরে উনি আমাকে যেটা বললেন আইপিআর এর কোনো একটা কাজে ডিএচএস মানে ওই ডিরেক্টরেটে গেছেন আর কি। হ্যাঁ, এটাই বলতে পারছি। আর অ্যাকচুয়ালি তো মানে এমওএস এর অ্যাবসেন্সে, হ্যাঁ মানে আমি মানে ব্যাপারটা আপনাদেরকে বলছি, তো এই আর কি। ম্যাডাম, এই হসপিটালের নামটা কি? মধুপুর প্রাইমারি হচ্ছে।